কাজিরঙ্গার 715 নং রাষ্ট্রীয় পথত যানবাহনের কনভয় ব্যবস্থার প্রত্যাহার করবর অবস্থা সম্প্রতি অহা নাই। কাজিরঙ্গার কহরাতে সংবাদমেল যোগে এই কথা সদরি করেছে কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষই। যেহেতু রাষ্ট্রীয় উদ্যানখনত বান কমিবলৈ আরম্ভ করলেও আতঙ্ক কমা নাই বন্যজন্তুর। এনে পরিস্থিতিত রাষ্ট্রীয় পথত বন্যজন্তু চলিছে সঘন আহ যাহ। বানর সময়ত কারিপাহাড়লৈ গতি করা বন্যজন্তুর একাংশ রাষ্ট্রীয় উদ্যানের দিকে প্রত্যাবর্তন হওয়ার দৃশ্য সেন্সর ক্যামেরাত বন্দী হওয়ার লগতে আন একাংশ কারিপাহাড়ের দিকে গতি করে থাকা দৃশ্যও বন্দী হয়েছে ক্যামেরাত। বিশেষভাবে গড় আহজা যথেষ্ট পরিমাণে দেখিলে পয়া গেছে। গতিকে বন্যজন্তুর নিরাপত্তার স্বার্থত 1 জুলাইয়ের আরম্ভ করা যান বাহনের কনভয় ব্যবস্থাত পথটোরে অহা যাওয়া করা সকলোরে সহযোগিতার রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ ধন্যবাদ জ্ঞাপন করার এই ব্যবস্থা চলি থাকা পর্যন্ত সকলোরে ধৈর্য তথা সহযোগিতার অনুরোধ জানাইছে। রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষের সদরি করা মতে চলিত বানর সময় মৃত্যু হওয়া বন্যপ্রাণীর সংখ্যায় 200 অতিক্রম করেছে। সেইদরে উদ্ধার করা হয়েছে 143টা বন্যজন্তু। রাষ্ট্রীয় উদ্যানের 233টা বন শিবিরের ভিতর 25টা বন শিবিরের যাতায়াত ব্যবস্থা এতিয়াও নাওয়েরহে হয়ে আছে। এনিমেলস রিটার্নও করে আছে, কিন্তু স্পেশালি আমি যেহেতু অবজার্ভ করে আছো রাইনোজর ক্ষেত্রে, রাইনোটো মানে দুফালেই মানে সার্টেন লোকেশনস এটু মানে দুটা সাইডতে মানে আইডিয়াল হ্যাবিটেট, তো ইয়াতেও গিয়ে আছে তাতেও গিয়ে আছে, বাকিখিনি জন্তু স্পেশালি হক ডিয়ার ঘুরি আহি আছে, এলিফেন্ট ঘুরি আহি আছে, বাট এতিয়া যেতিয়ালৈকে আমার রাইনোটো মুভমেন্ট করে থাকি আই থিঙ্ক আমি মানে অলপমান আরো এলার্ট থাকি। জায়গাতেও হয়ে আছে, বাট অন্য জায়গাত আমার মানে মুভমেন্টটু ট্র্যাক করবলে যে লাইভ আমার সেন্সর সিস্টেম নাই, তো সেইটা আমার মানুষে যেটা আমাক ম্যানুয়ালি যেটা কয় কি ইয়াতে জন্তু গৈছে, বা আমি যেটা পেট্রোলিংত যাও সেইটো আমি গম পাও কি জন্তু গৈ আছে, যে হাঁপ বেকুলি এইবিলাক তো আমার ম্যাক্সিমাম এইবার নতুনকে যে ওলাই আছে, তো সেইবিলাক তো নন করিডোর এরিয়াজ তো ওলাইছে। ইয়া আই মিন বেসিকলি এতিয়া তো রিল্যাক্সেশন তো আছে, বিকজ কনভয় আপনি চাওক একটা কনভয়ত মানে একটাই বাস একটা মানে পাইলট থাকে আর লাইনটো আপনার 100-200 গাড়ি থাকে, যেতিয়া করিডোরটো হেক হয়ে যায় তারপর নিজে নিজে মানুষে মানে হেরি করে লয়। আই থিঙ্ক সেই ডিসিশনটো তো ইট ইজ এ পলিসি ডিসিশন, মানে আই থিঙ্ক ইট ইজ নট কি মাঞ্জা হয়ে ডেফিনেটলি ট্রাকসবিলাক গৈ আছে, বাট লেটস সে যদি একটা ট্রাক আপনার বোকাঘাট বা গোলাঘাট ফালে এইফালে হয় সো ইয়া হয় হয় তো এইটো কারণে হব পারে কি এইটো কারণে প্রেফার করি আছে এই রুটটো। সো আমার এতালে হর্নর ভেহিকল হিটত এটা বহুর মৃত্যু হয়েছে, এটা আমার ন্যাশনাল হাইওয়ে গেলেকি যেটা গার্নেট রিসর্ট আছে সেই ওসরত হয়েছে। আমি ইনভেস্টিগেশন করছো সেই বিভিন্ন সি সি টিভির আমি দেখা পাইছো, তার মানে এনেকা এভিডেন্স পো নাই এতালে কোনো গাড়ি এই উলিয়াইছে, সেইকাৰণে আমি আমাৰ অফেন্সো ৰেজিষ্টাৰ কৰা হ'ল, তো এইটো ইনভেষ্টিগেশ্যন চলি আছে, কোনোবা যদি স্পেচিফিক ইনফৰ্মেশ্যন থাকে তেনেকৈ সেইখিনি গাড়ীয়ে উলিয়াইছে, তেনেকৈ কিবা ইনফৰ্মেশ্যন থাকে কিবা এভিডেন্স থাকে আমি ৱেলকাম কৰোঁ, বুজি দিলে আমি আৰু আমি তেনেকৈ এবাৰ অ'ভাৰ স্পীডিং কেছ বেছিকৈ হোৱা নাই, কেতিয়াবা যেনেকৈ নন কৰিডৰ এৰিয়াত কেতিয়াবা অ'ভাৰ স্পীডিং হয় তেতিয়া আমি ইমিডিয়েটলি আমাৰ যিমান মানুহ তাত ডিপ্লয় কৰা হৈছে তেওঁলোক মানুহে
ৰখাই ভালকৈ বুজাই এইটো কানৱাইৰ লগতে পঠিয়াই দিয়ে। সেইকাৰণে তেনেকুৱা চিচুৱেশ্যন অহা নাই। এইটো আমিও নবিচাৰোঁ, এইটো মানে মানুহ ভুল কৰি তাৰ পৰা ফাইন দি দিয়ে বুলি আমি এইটো এডুকেট কৰিবলৈ বিচাৰোঁ। মানুহ নিজে এইটো চালকবিলাক নিজে এইটো চিষ্টেমত চলিব। এইবাৰ আমাৰ দক্ষিণ পাৰত এনেকৈ আমাৰ ইষ্টাৰ্ণ আছাম ৱাইল্ড লাইফ ডিভিশ্যন এৰিয়াত এটা হক ডিয়েৰ হাণ্টিং কেছ আমি ধৰিছোঁ। এইটো মিট প্ৰচেছন আছিল, দুজন মানুহ তাত এৰেষ্ট কৰা হৈছে। আৰু নৰ্থ বেংকত তেনেকৈ দুটা কেছ হৈছিল, দুটা কেছতো ছল্ভ কৰা হ'ল, তাত মানুহ এৰেষ্ট কৰা হৈছে। টোটেল আমাৰ কাজিৰঙা এলেকাত তিনিটা কেছ হৈছিল। আমাৰ ইষ্টাৰ্ণ আছামত দুইজন আৰু নৰ্থ বেংকত দুটা কেছতো কৰা হৈছিল। নাম্বাৰ আমি আপোনালোকৰ থ্ৰু আমি ধন্যবাদ জনাব বিচাৰিছোঁ। আজি আমি আলোচনা কৰিলোঁ, মই আমাৰ স্পেচিয়েল ডি জি পি ছাৰ, তাৰপিছত আমাৰ স্পেচিয়েল চিফ ছেক্ৰেটাৰী ছাৰ, সবৰ লগত কথা পাতিলোঁ আৰু সকলোৱে সেইটোৱেই ক'লে কি আপোনালোকৰ থ্ৰু আমি ধন্যবাদ জনাব বিচাৰিছোঁ কি আপোনালোকে যেনেকুৱা এইটো এটা পেচেঞ্চ দেখাইছে কি ঠিক আছে এই এটা ষ্ট্ৰেচত আমাৰ য'ত আমাৰ এক ঘণ্টা লাগি আছে, সদায় তিনি ঘণ্টা লাগি আছে বা দুঘণ্টা লাগি আছে, সেইটো আপোনালোকে যে পেচেঞ্চ দেখাইছে ইয়াৰ কাৰণে আমাৰ এই জন্তুবিলাকে এতিয়া মানে এটা ফ্ৰী এটা মুভমেণ্ট কৰি আছে। আৰু আমাৰ এই যে জন্তু যাৰ মানে আমি জানো কি আমি এই জন্তুবিলাকে যদি স্পীড হৈ যায়, যদি অ'ভাৰ স্পীডিং হৈ যায় তেতিয়া মানে এটা চান্স থাকিব এটা মানে হেৰি এক্সিডেণ্টৰ কাৰণে। তো সেই জন্তুবিলাকে এতিয়া বহুত মানে এটা মানে এটা ছেটিছফেকশ্যন আৰু এটা হেৰি মানে য়েছ প্ৰাইড অফ আছাম। আৰু এইটো কাৰণেই আমাৰ মানে সকলোৱে কাজিৰঙাৰ মানে যিটো পাব্লিক আৰু লোকেল কমিউনিটিয়ে যিটো এটা ছেক্ৰিফাইচ কৰি আছে কি এটা মানে অলপমান যে দেৰি হৈ আছে ইয়াৰ কাৰণে আমি ধন্যবাদ জনাওঁ বিচাৰিছোঁ।